মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ পরীক্ষার পর যদি আপনার রেজাল্ট খারাপ হয় তা সত্ত্বেও কিন্তু আপনি একটি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আর সেই স্কলারশিপটি হলো নবান্ন স্কলারশিপ যেটি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয় যেটি উত্তরবঙ্গে উত্তর কন্যা স্কলারশিপ নামে পরিচিত এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের এক বছরে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত দেওয়া হয় এবং সেই টাকার পরিমাণটা নির্ভর করে কোর্সের ফিয়ের ওপর অর্থাৎ আপনি কী ধরনের কোর্স করছেন সেখানে কীরকম খরচ তার ওপর নির্ভর করবে টাকার পরিমাণটা এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন বা যেখানে ভর্তি হচ্ছেন সেটি অবশ্যই পশ্চিমবঙ্গের কোনো বোর্ড কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় হতে হবে এবং মাধ্যমিকের পর যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে 65% নাম্বার পেতে হবে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের পর করতে হলে 60% এবং কলেজের পর করতে হলে 55% নাম্বার পেতে হবে এছাড়া আপনি যদি অন্যান্য সরকারি বা বেসরকারি স্কলারশিপের জন্য আবেদন করেন বা তার সুবিধা পান তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না এবং এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনার পরিবারের আয় অবশ্যই 60,000 টাকার কম হতে হবে না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এই স্কলারশিপের জন্য আপনাকে অফলাইনে আবেদন করতে হবে তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে হবে এবং সেই ফর্মটি ফিল আপ করার পর আপনাকে একটি নির্দিষ্ট ঠিকানা জমা দিতে হবে এই ফর্মটির একটি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি ওখান থেকে আপনারা সরাসরি এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাকে এমএলএর একটি সুপারিশপত্র এবং নিজের স্বঘোষণাপত্র জমা দিতে হবে যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা সরাসরি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এরপর এই আবেদনপত্রের সঙ্গে কী কী কাগজ লাগছে এবং কোথায় পাঠাতে হবে তা সবই কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই আবেদনপত্র জমা দেওয়ার পর আপনাকে একটি রিসিপ্ট কপি দেওয়া হবে যেটি পরবর্তীকালে কাজে লাগবে অবশ্যই সেটিকে আপনাকে খুব যত্ন করে রেখে দিতে হবে আপনার কাছে এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে আবেদনপত্রের সাথে সাথে শেষ পরীক্ষার মার্কশিটের একটি ফটোকপি জমা দিতে হবে সঙ্গে বর্তমান যে কোর্সে ভর্তি হয়েছেন তার রসিদ লাগবে সেলফ ডিক্লারেশনের একটি কপি লাগছে এছাড়া এ ক্যাটাগরির গেজেটেড অফিসারের কাছ থেকে নেওয়া যে বাৎসরিক আয় সার্টিফিকেট সেটিও জমা দিতে হবে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটোকপি এছাড়া এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক কার্ড যদি প্রয়োজন হয় আপনি জমা দিতে পারবেন এরপর এই সমস্ত কাগজপত্রকে পাঠাতে হবে আপনাকে দুটি ঠিকানায় যদি আপনি দক্ষিণবঙ্গে ছাত্রছাত্রী হন তাহলে এই ঠিকানায় পাঠাবেন আর যদি আপনি উত্তরবঙ্গে ছাত্রছাত্রী হন তাহলে এই ঠিকানায় পাঠাবেন এবং এই যে পোস্ট করা বা এই ঠিকানায় জমা দেওয়া সমস্তটা কিন্তু অভিভাবক বা ছাত্রছাত্রীদের করতে হবে এছাড়া ডিসেম্বরের মধ্যে কিন্তু জমা দেবে এরপর এই আবেদনপত্র জমা দেওয়ার পর আপনাকে একটি রিসিপ্ট কপি দেওয়া হবে যেটি আপনার পরবর্তীকালে কাজে লাগবে এবং সেটিকে আপনাকে খুব যত্ন করে রেখে দিতে হবে